কেউ বলছেন মাস্ক লাগালে চোখ ঝাপসা হয়ে যায়, তাই মাস্ক লাগা নেই। কেউ আবার নির্বিকার মুখে বলে দিয়েছেন মাস্ক লাগাবার জন্য সরকারি নির্দেশ আছে ঠিকই, তবে তিনি আনতে ভুলে গিয়েছেন। কেউ আবার ভাবলেশহীন মুখে বিনা মাস্কেই চালিয়ে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা। এই হতবাক করা ভয়ঙ্কর দৃশ্য আফগানিস্তান বা উগান্ডা দেশের নয়। রাজ্যের তেলিয়ামুড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মাস্কবিহীন চালচিত্রের ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে সরকার যখন মাস্ক ব্যবহারের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে, তখন চরম উদাসীন তেলিয়ামুড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বিনা মাস্কেই বিন্দাস পরিষেবা প্রদান করে যাচ্ছেন এবং তা নিয়ে তাদের কোনো হেলদোলই নেই। দেখে নেওয়া যাক মাস্ক না দেওয়ার কারণ হিসেবে কি অদ্ভুত যুক্তি দিয়েছেন এই সব করিত করবার স্বাস্থ্যকর্মীরা। কেউ বলছেন মাস্ক দিলে চোখ ঝাপসা হয়, তো কেউ আবার নাকি আনতেই ভুলে গেছেন। আমার চশমা লাগে রুম চোখ করে গরম লাগে, ঠিক আছে, এটা দেখতে গেলে পুরো ঝাপসা হয়ে থাকা, আমি এলাকা রুম দেখতে পারি না, এলাকার মাস্ক দিই না। সরকারি গাইডলাইন অনুযায়ী তো এই প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করার কথা, যে জায়গায় আপনি চিকিৎসা পরিষেবা প্রদান করছেন আপনার ছোট ছোট বাচ্চারা ভ্যাকসিন দিতে আছেন, ছোট ছোট বাচ্চারা যদি করোনার সংক্রমণ হয় এটা দায় কে নিব? ছোট ছোট বাচ্চারা আপনারা ইয়ে দিতে আছেন বিনা মাস্কে, আপনার হসপিটাল থেকে কোয়াইছে না মাস্ক লাগিয়ে কাজ করার জন্য? আমি পাইছেন না ইনফরমেশন আপনার। গল্প এখানে শেষ নয়, মাস্ক ছাড়াই দেদারে চলছে শিশুদের টিকাকরণ কর্মসূচি। সংক্রমণ হলে তবে দেখা যাবে এমনটাই ভাব এই ভাবলেশহীন স্বাস্থ্যকর্মীদের। যদিও মহকুমার স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা ক্যামেরা দেখে তড়িঘড়ি কর্মীদের ধমক চমক দিতে লাগলেন কেন মাস্ক ছাড়া ডিউটি চলছে। আচ্ছা স্যার, এই যে মাস্ক লাগানোর বিষয়টা, এটা কি মানে মাস্ক পরা কি মানে গুরুত্বপূর্ণ জিনিস কিনা? এই যে ছোট বাচ্চারা ভ্যাকসিন দিতে আসছে, যদি এখানে মতো ভ্যাকসিন দেওয়া হয় তো মাস্ক লাগা নাই তো কি ভদ্র কি অবস্থা? মাস্ক লাগাই আইতে হসপিটালে স্যার দেখা গেছে স্যার একটা চক্ষু চিকিৎসক একজন তাই নয় স্যার মাস্ক ছাড়া আসতো স্যার। আগে কেন বা এই জোরালো উদ্যোগ তিনি নেননি সে বিষয়ে অবশ্য মুখে কুলো পেটেছেন তিনি। সরকার জনস্বার্থে নিয়ম নীতি করে, আর সেই নিয়ম নীতিকে বাস্তবে প্রয়োগ করে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ, তবেই কোনো নিয়মের প্রয়োগে সাফল্য আসে। তবে তেলিয়ামুড়া হাসপাতালের এই স্বাস্থ্যকর্মীদের দেখলে মনে হয় না যে তারা কোন দেশে আছেন। সমুদ্রের মাঝখানে এক নিজস্ব দ্বীপ বানিয়ে সেই দ্বীপের বাসিন্দা তারা, কোনো নিত্যম কানুনের ধার ধারেন না, অবাক দৃশ্যই বটে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।